যখন কেউ কানে শুনতে পায় না তখন তাকে জোরে চিৎকার করে শোনাতে হয়, এমনই কথা বলেছিলেন ভগৎ সিং। আমাদের দেশকে স্বাধীন করার জন্য তার অবদান অতুলনীয়, যা হয়তো মুখে বলা যাবে না। লাহোরের পুলিশ সুপার জন স্যান্ডার্সকে গুলি করে নৃশংস খুন করা হয়েছিল, আর সেই খুন করেছিলেন ভগৎ সিং ও রাজগুরু। তারপরে শুরু হয় আত্মগোপনের পালা, আর সেই আত্মগোপনের পালায় হয় বিভিন্ন জায়গায়। তার মধ্যে একটি স্থান হলো উনিশের বিধান সরণির আর্য সমাজ। আর আজ আমরা এগিয়ে বাংলা নিউজ কিন্তু চলে এসেছি সেই ঠিকানায়। নমস্কার, আমি ঋত্বিকা, চলে এসেছি এগিয়ে বাংলা নিউজ থেকে। সেই জায়গাটিকে আজকে আপনাদের সামনে দেখাবো যেইখানে বেশ অনেক দিন ভগৎ সিং আত্মগোপন করেছিলেন। তাই চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ইস ভবন কা নির্মাণ সন 1885 মে হুয়া হ্যায়। ইয়ে স্থান ক্রান্তিকারিয়ো কা গড় রাহা হ্যায়। अपने जीवन काल के दो प्रमुख घटनाओं में सरदार भगत सिंह दोनों बार आके यहीं रुके थे। एक बार जब उन्होंने सैंडर्स का वध किया था तो दुर्गा भाभी के साथ आकर के यहाँ रुके थे, क्योंकि क्रांतिकारियों को उस समय लगा कि यदि किसी सेठ साहूकार या किसी के घर में रुकते हैं तो वो जगह उनके लिए उतनी सेफ नहीं होगी, तो इसलिए आर्थमाच मंदिर में रुके थे। और सियालदा से बम की सामग्री लेकर के मुक्ताराम बाबू स्ट्रीट से आ रहे थे, तो जो हैट वाली फ़ोटो सरदार भगत सिंह की दिखती है, लंबा कोट हैट पहन करके अंग्रेज का ड्रेस बना के झाँखा पर ऊपर से सब्जी और नीचे बम का सामान रख के मुक्ताराम बाबू स्ट्रीट से वो आए और झाँखे वाले को धक्का दे रहे जल्दी जल्दी चलो, तो जिससे कि पुलिस को ये संदेह ना हो कि वो। और यहाँ पे बंगाल के जितने भी क्रांतिकारी थे उनका जमावड़ा हुआ करता था। दूसरी बार जब उन्होंने असेंबली में बम फेंका था तब भी यहाँ पे शरण ली थी। तो सरदार भगत सिंह रुके थे, और भी भारत के या जितने भी अच्छे योग्य आर्थमाच के विद्वान हुए हैं इस मंच से सबका प्रवचन हुआ है प्राय प्राय। सरदार भगत सिंह सैंडर्स बद करार आगे कलकाता छिलें, ये भवन तीन थे छिलें, তারপরে এখান থেকে গিয়ে এখানে এসেছিলেন ওই বাম তৈরি করার জিনিসপত্র নিয়ে। যতীন দাস সঙ্গের উনি বাম তৈরি করার বিদ্যা শিখেছিলেন। তারপরে এখান থেকে গিয়ে স্যান্ডার্স বাদ হয়েছিল। স্যান্ডার্স বাদ করার পরে আবার উনি দুর্গা ভাবির সঙ্গে কলকাতায় এসেছিলেন। তখন উনি স্যার ছাজুরামের বাড়িতে ছিলেন। স্যার ছাজুরাম যে কলকাতা সমাজের একটা বড় আধিকারী ছিলেন, উনি দেখলেন যদি কি সিআইডিগুলো ওনার পিছনে যদি লেগে থাকে তাহলে একটু অসুবিধা হতে, বাড়িতে রাখার জন্য আবার আর সমাজে ওনাকে পাঠিয়েছিলেন। আর সমাজে এখানে উনি ছিলেন, তারপরে এখান থেকে আবার উনি এখান থেকে বেরিয়ে গেছিলেন। দুবার উনি থেকেছিলেন। সরদার ভগৎ সিং এর দাদু সরদার অর্জুন সিং স্বামী দয়ানন্দের শিষ্য ছিলেন। সরদার অর্জুন সিংয়ের তিনটা ছেলে ছিলেন, সরদার কিষেণ সিং, সরদার অজিত সিং, সরদার স্বর্ণ সিং। সরদার কিষেণ সিংয়ের ছেলে ছিলেন সরদার ভগৎ সিং। ওনার পহিত যখন হয়েছিল যজ্ঞপী সংস্কার, যাকে আমরা বলি আর্য সমাজের বড় বিদ্বান পৌরোহিত পণ্ডিত লোকনাথ তর্ক বাচস্পতি ওনার যজ্ঞপী সংস্কার করেছিলেন। ওই যজ্ঞপী সংস্কারের সময় সরদার কিষেণ সিং সরদার ভগৎ সিংয়ের বাবা বলেছিলেন আমি এই ছেলেকে রাষ্ট্রের জন্যে দেশের জন্য এখানে দান দিচ্ছি, আগে গিয়ে দেশের কাজ করবে, সেই সময় উনি সংকল্প ছিলেন। তারপরে উনি লাহোর ডিএভি কলেজে শিক্ষা গ্রহণ করেছিলেন। ওখান থেকে অনেক ক্রান্তিকারীরা সরদার ভগৎ সিং, সরদার চন্দ্রশেখর আজাদ, রাজগুরু, এইসব ওনার যা সহযোগী ছিল সব আর্য সমাজে থাকতেন। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করবো, তখন তো এই আর্য সমাজের এরকম ছিল না, কীরকম ছিল আর্য সমাজ সেই সময়? দেখুন, আর্য সমাজ কলকাতা, অ্যাকচুয়ালি আর্য সমাজ হচ্ছে একটা বৈচারিক ক্রান্তি যেকে স্বামী দয়ানন্দ স্থাপনা করেছে। আর্য সমাজের যে বেস হচ্ছে ওটা হচ্ছে বেদ, মানে চারটে যে বেদ আছে, তো বেদের যে শিক্ষা ওকে নিয়ে স্বামীজি সবাইকে আগেখানে বলা হয়েছিল যে বেদ ভারতবর্ষে নেই। তো সেই সময় বেদ যখন এসছিল তো সেই সময় উনি বেদের শিক্ষা আবার ভাবলেন যে এখানে সবাইকে উনি দেন, তো ওর মধ্যে আছে যে কিছুতেই আমি মানে পরাতন্ত্র থাকবো না, মানে আমাদেরকে স্বতন্ত্রতা
কি মানে এন কেন পেতেন কোনোভাবেই অর্জিত করতেই হবে। স্বামীজির একটা বই আছে সত্যার্থ প্রকাশ, ওর মধ্যে উনি লিখেছেন যে যদি বিদেশি রাজা কোথাও তোমাকে ভালোবাসো, নিজের মা বাবার মতো যদি আপনাকে ভালোবাসে, সেই সময় ওর পরাধীনতা স্বীকার করতে নেই। এই বিচারধারা যে ভগৎ সিংয়ের দাদু উনি স্বামীজির সঙ্গে যখন ওনার আলাপ হলো, উনি দেখেছিলেন ওনার সঙ্গে বসে কথাবার্তা বলেছিলেন, তো ওনার মধ্যে এই বিচারধারা প্রস্ফুটিত হলো। এই নিয়ে সর্দার কিষণ সিং মানে ভগৎ সিংয়ের বাবা আর ভগৎ সিং এই দুজনেরই মধ্যে মানে উনি ইমপ্ল্যান্ট করলেন। আর্য সমাজে যে বিচারধারা আছে যে হ্যাঁ আমি কোনো দিন পরাতন্ত্র থাকবো না, শুধু স্বতন্ত্র থাকবো, আর ফ্রিডম যে আছে ওটা আলটিমেট গোল আছে, এটা নিয়ে শুধু সর্দার ভগৎ সিং না, অনেক অনেক ক্রান্তিকারীরা, ম্যাক্সিমাম ক্রান্তিকারীরা আপনি যদি খোঁজ খবর নেবেন কোনো কোনোভাবে আর্য সমাজ দিয়ে জড়িত আছে। আর ডাইরেক্টভাবে যেমনি রামপ্রসাদ বিসমিল উনি, আর চন্দ্রশেখর আজাদ এনি, এমনি মদনলাল ঢিংরা আর অনেকগুলো, আর সর্দার ভগৎ সিং এখানে এসেছেন কেন কি যতীন দাস দিয়ে উনি বোমের প্রশিক্ষণ নিতে এসেছিলেন, জিনিসপত্র নিতে এসেছিলেন। ক্যালকাটা সেই সময় অনেক অ্যাডভান্সড সিটি ছিল ইন কম্প্যারিজন টু আদার, তারপরে ওই সব নিয়ে উনি গেছেন। আর ওখানে অ্যাসেম্বলির কাণ্ড হলো, স্যান্ডারসন মার্ডারের পরে আবার উনি এখানে এসেছিলেন। অনেকরা বলে যে সর্দার ভগৎ সিং এই পার্টির মানসিকতা দিয়ে জড়িত ছিলেন ওই পার্টি, কিন্তু যে সর্দার ভগৎ সিংয়ের মধ্যে যে এই বিচারধারা ছিল না আমি স্বাধীন করব নিজের দেশকে, এর বীজারোপণ আর্য সমাজের বিচারধারা দ্যাট আই উইল নেভার অ্যাকসেপ্ট এনিথিং অ্যাকসেপ্ট ফ্রিডম, এটা ছিল ওনার মধ্যে। উনি যে ঘরটাতে থাকতেন আজ সেই ঘরের কি পরিস্থিতি একটু জেনে নেব। উনি যে ঘরটাতে থাকতেন ওই ঘর তো আপাতত এখানে সেই অবস্থাতে নেই, সেই সময় ওইটা টালি বাড়ি ছিল পিছনে। হ্যাঁ, তো ওই পোর্শনকে আবার ডিসম্যান্টেল করে আবার নতুন করে একটা স্ট্রাকচার, এটা যেটা আপনি দেখছেন এটা তৈরি হয়েছে, আর বারবার এটাকে নমিনীকরণ হয়েছে। হ্যাঁ, তো ওর মধ্যে ওই সাম পার্ট অফ দ্যাট হাউস এখনও আমরা আছে, ওখানে ওটাও আমরা লাইব্রেরির জন্য ইউজ করি। হ্যাঁ, তো ওটা এখানে আছে। এরকম চিলেকোঠার ঘরে রয়ে গেছে বহু বিপ্লবীদের ইতিহাস, গল্প, ত্যাগ, রক্ত, যেই কারণে কিন্তু আজ আমরা স্বাধীনতা পেয়েছি। আর আজ আমরা কিন্তু বিধান সরণির আর্য সমাজে এসে এরকমই এক বিপ্লবীর জীবন কাহিনী, আত্মগোপনের গল্প শুনে নিলাম। এরকম আরও আপডেটের জন্য কিন্তু চোখ রাখতে হবে এগিয়ে বাংলা নিউজের পর্দায়। ক্যামেরায় আকাশদীপের সঙ্গে আমি ঋত্বিকা, নমস্কার।